একদিন এক শিক্ষক তার ছাত্রকে বলল, রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছ? ছাত্র বলল, হ্যাঁ স্যার পড়েছি। স্যার বলল, এই গল্পটা থেকে তুমি কি শিক্ষা নিয়েছ? ছাত্র বলল, যতদিন আমরা মিথ্যে কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন থেকে সত্য বলা শুরু করব লোক আমাদের ধারে কাছেও আসবে না। কি আশ্চর্য, ছাত্র যেমনই বুঝুক না কেন কথাগুলো কিন্তু সত্যি। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গাটা কিন্তু কখনোই নয়। প্রতিদিন যদি অন্তত 1% হলেও নিজেকে উন্নতি করো, বছর শেষে দেখবে মোট 365% তুমি নিজেকে উন্নতি করে ফেলেছ। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয়। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে। যদিও কখনো ভেঙে পড়ো, তবে ভেবে নিও মা বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, কোনো কিছুই যেন ভুলে না যায়, আর এখন চাই অন্তত কিছুটা হলেও যেন ভুলে থাকতে পারি। পৃথিবীর সবচেয়ে সুন্দর দুটি দৃশ্য হচ্ছে মায়ের কোলে মাথা রেখে ঘুমানো আর বাবার হাত ধরে হাঁটা। মেয়েরা মরণকে ততটা বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছুই লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক শুধু তৈরি করলেই কিন্তু হয় না, সম্পর্কের মর্যাদাও দিতে শিখতে হয়। এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না, তুমি ঠিক আমি ভুল, ব্যাস এইখানে সব কিছুই শেষ। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে, সে কি খাবার খেয়েছে, সে কি আমার জন্য অপেক্ষা করছে নাকি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। পুরুষের জীবনটা আসলে মশাল কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। স্বার্থের এই পৃথিবীতে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের কিন্তু বড় অন্যায়। খেয়াল করে দেখো, তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো কোথা থেকে, আসলে তাদের নিজেদের চরিত্রটা কতটা ভালো সেটা আগে কোশ্চেন্স করা প্রয়োজন। মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যখন ওই ধুলো চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে তা কেউ জানে না। কিছু মানুষের জীবনে ঠকার গল্প খুব বেশি থাকে, কিছু মানুষ আছে যারা জন্ম থেকে মৃত্যু অবধি কেমন ঠকেই যায়। অবহেলা ঠিক ঘুম পোকার মতো, একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্যই অবহেলাই কিন্তু যথেষ্ট। হাজার খুঁজলেও পৃথিবীতে যার কোনো বিকল্পই নেই তিনি হলেন মা। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ককে নষ্ট করে, তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই, যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না, আবার যার কাছে আছে সে কাউকে সম্মান দেয়ও না। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দৌড়ে ফেলে দিও না। কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা কিন্তু টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। যে তোমাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে,
অন্তত এটা জেনে রাখো, তুমি তার প্রিয় হতে পারো নাই। কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না, আবার কিছু ব্যথা এত অসীম তা বুকেও রাখা যায় না। নিজের সুখ নিজে খুঁজেই নেওয়া ভালো, অন্যের কাছে খুঁজবে তো ঠকবে, আর এমন ভাবে তোমাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবে না। একা থাকো, নিজেকে নিজে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। উদ্দেশ্য যদি তোমার সৎ হয় আর লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা আর তিক্ত কথাই কিন্তু যথেষ্ট। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর এখন কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার একটা মিথ্যে বাহানা করে। নিজের হতাশার জন্য কখনই অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো, অন্য থেকে অতিরিক্ত তুমি আশা করেছো বলে। এখনকার বর্তমান সমাজে মধ্যবিত্তদের শতকরার বয়সে ধৈর্য ধরা শিখতে হয়। ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি কিন্তু আসে না, আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরেও তাকাতে ইচ্ছে করে না। একটা হুঁচট যেমন তোমাকে সাবধানে পথ চলা শেখায়, তেমনি একটি ভুল মানুষকে সংশোধন করতে শেখায়। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো যা প্রেস করতেই কিছু স্মৃতি কিছু অনুভূতি কিছু মানুষকে ডিলিট করা যেত, তাহলে আর দেরি করতাম না, এখনই তা প্রয়োগ করতাম। এখনকার সমাজে কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য তার চেয়েও কিন্তু অনেক বেশি যোগ্যতা লাগে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। নিজের প্রতি খেয়াল রাখবে, নিজের প্রতি আস্থা রাখবে, দেখবে এক সময় তুমি জিতবে এবং তুমি এই সমাজকে পরিবর্তন করার জন্য একটা বড় ভূমিকা পালন করতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।